এখন যেমন ধর্মটা কি, আগে জানতে হবে ধর্মটা কি। ধর্ম হচ্ছে ধারণ করা, গ্রহণ করা। যেমন নবীজি বললেন যে কালিমা গ্রহণ করো যদি তুমি আল্লাহকে পেতে চাও। কারণ সকল ধর্মের শেষে এসে তার মূল উদ্ঘাটন করলেন কি দিয়ে, তো বলল যে 104 আসমানি কেতাব, তার থেকে প্রধান 4, এবং সকল কেতাবের মূল কেতাব হচ্ছে কোরআন, সারমর্ম। তো তাই যদি হয়, তাহলে আমি যেমন গবেষণা করতে যেয়ে পেলাম যে সকল ধর্মের জিস্ট মানে মূল সার অংশটি হচ্ছে ইসলাম। তামার সাইজি লালন প্রথম শব্দটাই বললেন ইয়া হক, আল্লাহই সত্য, আর কোনো সত্যকে বিশ্বাস সে করেন নাই। তাহলে আল্লাহকে যদি যে সত্য ঘোষণা করতে পারে, সে কি ইসলামের বাইরে না ভিতরে? এখন এখানে ইসলামটা হচ্ছে নবীর দিনকে প্রতিষ্ঠিত করে আল্লাহর হুকুম আহকামকে মেনে সেটাকে রিসার্চ করে যদি কেউ শান্তি আনয়ন করতে পারে, শান্তির প্রতীক হতে পারে, তবেই সে ইসলাম। এখন আমি গ্রহণ করলাম কালিমা, কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তো এটা আমি গ্রহণ করলাম কিন্তু পালন করলাম না, তাহলে কি আমি ইসলাম? তাহলে কি আমি ধার্মিক নয়? এখন আমি যেটা গ্রহণ করলাম, যে যেটাই গ্রহণ করুক, সেটাকে সুন্দর সুষ্ঠুভাবে মানব কল্যাণে যদি ব্যবহার করা যায়, করতে পারে, তবেই সে শান্তি আনয়ন করতে পারে, সে ইসলামবাদী হতে পারবে। তামার সাইজি লালনকে বিভিন্নভাবে, বিভিন্ন মতবাদে, বিভিন্ন অ্যাঙ্গেলে তাকে ইসলামের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? আমার সাইজি কিন্তু কোথাও ইসলামের বাইরে যাননি, সে ধর্মের বাইরে যাননি এক কথায়। এখন সকল ধর্মের জিস্ট যখন ইসলামকে পেয়েছেন, তখনই তিনি মানব ধর্ম ঘোষণা করেছেন যে মানুষই সত্য। কারণ এখানে বলা হলো আল্লাহর নূরে নবী পয়দা, মোহাম্মদী নূর তৈরি হলো, আর মোহাম্মদী নূর থেকে সারা জাহান যত মাকলুক আছে সকল কিছু সৃষ্টি হলো। তাহলে মূল জায়গাটা কিন্তু একটা, সেটা কি? যে মোহাম্মদী নূর, আহাদ হতে আহম্মদ, আলিফ হেদ আল আহাদ, এটা হচ্ছে আল্লাহ নিজে স্রষ্টা, আর মিমকে বসায় আহম্মদ হলো। তা লা আহম্মদ শব্দের অর্থ হচ্ছে লা ইলাহা মোহাম্মদ রাসূলুল্লাহ, দুইটা যুগল নাম একসঙ্গে আহম্মদ। এখন যদি তাই হয়, সৃষ্টির গোড়া যদি এক জায়গায় হয়, তাহলে সকল ধর্মের গোড়াটাও এক জায়গায় নাকি? এখানে বলছে যে আমি শেষ যুগে পাঠাবো মোহাম্মদকে, যে মোহাম্মদ হবে সারা জাহানের নবী, সকল মানুষের নবী, সকল ধর্মের নবী। তাহলে আমার নবী যদি সকল ধর্মেরই হয়, তাহলে এখানে ধর্মটা কি? তাহলে যে যা ধারণ করে করুক, কিন্তু তারা যেন সত্য পথে চলে, আল্লাহর আল্লাহ বা স্রষ্টাকে সন্ধান করে। আর এখানে সাইজি কিন্তু সব জায়গায় সেভাবেই বলে গেছেন, সে সকল ধর্মের কথা বলেছেন। কারণ সকল ধর্মকে যখন আমি রিসার্চ করব, কার ভিতর কতটুকু খারাপ সেটুকু আমি বাদ দেব, ভালোটুকু গ্রহণ করব, করতে করতে একটা জায়গায় এসে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। এখন ওই যে বলছে যে হিংসা করা যাবে না, কারণ নবী তো বলে গেলেন যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমরা কেউ কারোর ধর্মকে হিংসা করো না। আচ্ছা, ঠাকুরদের অনেকে ভণ্ড বলে, আপনি বললেন যে ভণ্ড কেন বলে? এখন সেই কথাটা আমি আগেও একবার বলেছি, আমার আগের কয়েকটা এপিসোডের কথাটা আসছে যে ভণ্ড কেন বলা হয়। হ্যাঁ, তো ভণ্ড কেন বলা হয়, যে সাইজি বা মহামানবরা যে সব কথা বলেছে, নবীজি যে সব কথা বলেছে, সেই কথাটাকে আমরা সঠিক পথে না নিয়ে একটু ডাইভার্ট করে আমাদের মতো করে আমরা প্রচার করতে চাই। আমি সাধু, আমাকে বড় বানানোর জন্যে আমি আমার মতো করে করতে চাই। যেমন একটা জায়গায় বলেছিলাম যে গাঁজা খাইলে খুব মজা লাগে, এখন ওই মজাটা পাইতে যাইয়া
যেখানে সাইজি বলছে যে গাঁজা খাওয়া যাবে না, যদি নেশাখোর হও তুমি আল্লাহকে পাবে না, নেশা আল্লাহকে পাওয়া যায় না, এগুলো আমি আগে বলে গেছি। তা এখন সেইটাকে উল্টা করে বলতেছে যে গাঁজা না খাইলে লালনরে পাওয়া যাবে না, এর মিথ্যা কথা। আর এইগুলা করে দেখেই আমাদের ভণ্ড বলা হয়। আরও অনেক কথা আছে, যেমন আধ্যাত্মবাদে যদি কেউ প্রাপ্তি লাভ করে তখন সেখানে নেশা হয় সেটাই, যেটা হচ্ছে আমার মাওলার কথা দিয়ে আমাকে উন্মাদনা আনতে পারে, সেটা হচ্ছে নেশা। কিন্তু আমি যদি খালি গাঁজা খাই, মদ খাই, অমুক খাই, মেয়ে নিয়ে ঘুরি, তাহলে তো ভণ্ড বলবেই, বলবে না? তো এখন ওখানে যদি আমি সঠিক সাইজির পথ অনুসারে যাই, যেমন সাইজি একটা পদে বলছে যে গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, বলেছে না? তো এখন এই যে গোপনে বেশ্যার ভাত খায় কথাটা কোথার থেকে সাইজি বললেন, এটা আগে বুঝতে হবে যে কোথার থেকে বলেছেন। তা আমার ভিতরেই ওই জিনিসটা বাস করে খারাপ, বেশ্যাটা হচ্ছে খারাপ। তো সাইজি বলেছে যে আমার ভিতরে যে খারাপ দিকটা আছে সেটা যদি আমি সমাজের চক্ষু এড়িয়ে আমি করতে থাকি তাতে ধর্মের কোনো ক্ষতি হবে না, ক্ষতি আমার হবে। খারাপ যদি আমি হই আমার ক্ষতি হবে, কিন্তু ধর্মের তো ক্ষতি হবে না। এখন এই কথাটাকে আমি অনেক জায়গায় দেখেছি, পীর মশাইদের সঙ্গে মিশে দেখেছি, সাধুদের সঙ্গে মিশে দেখেছি, যে তারা বলছে যে সাইজি তো বলে গেলেন যে গোপনে জাকর বা করো যেন কেউ দেখে না, কিন্তু না, ওই কথা এখানে বলা হয়নি। কারণ এখানে বলা হয়েছে যে তোমার ভিতরে যে বেশ্যাটা আছে, যে খারাপ দিকটা আছে, সেটাকে তুমি কন্ট্রোল করো, সেখানে তুমি যেও না, আর গেলে ক্ষতিটা ধর্মের হবে না, ক্ষতিটা হবে তোমার। তো এখানে এইসব কারণেই আমাদেরকে বা সাইজির পদের মানুষকে ভণ্ড বলা হয়। কিন্তু আমরা যদি সঠিক পথে চলি, সাইজির পথ অনুসারে চলি, সাইজির মত অনুসারে চলি, আল্লাহকে সত্য ঘোষণা করেছে, দিনকে সত্য ঘোষণা করেছে, নবীকে সত্য ঘোষণা আমার সাইজি করে গেছে, তাহলে কোরআনের বাইরেও তো বেশি মানে হিসাব নিকাশ না। না, সাইজি কোরআনকে পূর্ণাঙ্গ কোরআনকে মানতে বলেছে, কারণ বলছে যে ইসলামকে মানো, মানব হতে মানুষ হতে গেলে ইসলামে প্রতিষ্ঠিত হও, ইসলাম হচ্ছে শান্তি। এখন এই শান্তির জায়গায় যদি এলোমেলো গণ্ডগোল বাজাই দিই আমরা কথার মাধ্যম দিয়ে, তাহলে তো এখানে ভণ্ডামি হবেই, আর ভণ্ডামি হলে তো মানুষ তো ভণ্ড বলবেই। অনেকটা এরকম বলা যায় কি যে সাইজি কোরআনকে ভেঙে দিয়ে গেলেন বাংলা করে, আমাদেরকে বাংলাতে বুঝিয়ে দিয়ে গেলেন, ব্যাপারটা কি অনেকটা এইরকম? কোরআনের বাণীটাকে বিভিন্নভাবে এটাকে অনুবাদ করা হয়েছে, যেমন কোরআন মূল কোরআনটা হচ্ছে আরবিতে ই হয়েছে, লিপিবদ্ধ হয়েছে, এবং এইটা দ্বিতীয় টাইমে ফার্সিতে হয়েছে, কারণ আরব দেশের পরেই ফরাসিতে ইসলাম প্রচার হয়, এবং তারপরে এসে ধীরে ধীরে সব দেশের সব ভাষায়, সংস্কৃত ভাষায়, বাংলা ভাষায়, সব ভাষায় প্রচার হয়েছে। কারণ আমরা বাঙালি, আমার সাইজি বাঙালি, বাংলায় কথা বলতো, তাই না? তো সে কোরআন তো আরবিতে ইয়ে করা, আর যে তাফসির যেটা আছে কোরআনে সেটা যে বাংলাতে অনুবাদ করা, মানে হচ্ছে যে কোরআনের যে মূল ভাব অর্থ আছে সেটা কি সাইজি আমাদের ভেঙে দিয়ে গেলেন? হ্যাঁ, এখন এখানে বাংলায় কেন বলা হলো যে সাইজি বাংলায় বলে গেলেন, কিন্তু আমরা তো বাঙালি, আর তাই এই কোরআনের তাফসির করে বিভিন্ন আয়াত নিয়ে তিনি বাংলায় বললেন, যাতে আমরা আমাদের বুঝতে, হ্যাঁ, ভাব অর্থটা বাংলায় বললেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, বাঙালিদের বুঝতে সুবিধা হয়। তাই বলছি এক এক দেশে এক এক ভাষা, তো যে দেশের যে ভাষা সেই ভাষা দিয়েই তো আল্লাহকে চিনাতে হবে। আপনি ওই কথাটা বলেন যে লালন সাহেবের গান যদি ভুলভাল হয়ে থাকে বা উল্টা পাল্টা হয়ে থাকে, তাহলে সেই কোরআনের রেফারেন্সে যেগুলো বলে সেগুলো আপনারা যদি কেউ পারেন তাহলে ভেঙে দিন। এখন মানে পারেন বলতে কি? না না না, বিষয়টা হচ্ছে যে আমরা বলে থাকি যে সাইজি যে কথাগুলো বলেছে তার ভুল কোথায়, এটা আমরা দেখতে চাই, আমরা খুঁজি, এবং বাইরে যারা আছেন তারাও যদি পারেন আমার সাইজির একটা বাণীকে ভেঙে সেটা ভুল কোথায় আছে আমাদের একটু শুধরে দিবেন, এবং সেই ভুলটা যদি সঠিক হয় আমরা মেনে নেব। ইভেন যারা ভুল পথে চলছে সাইজির পথ ধরে, আমি আগে একবার বলেছি যে সাধু সহজ কথা নয়, সাজলেই সাধু হওয়া যাবে না, শুদ্ধ মানব হও। তা শুদ্ধ মানব হলে সে তো ভুল পথে চলতে পারবে না, আর তখন আর তাকে ভণ্ড কেউ বলবে না। কারণ আজকে আমি সারা বিশ্ব বিচরণ করে বেড়াই, আমাকে তো আজও পর্যন্ত কেউ ভণ্ড বলে নাই, আমাকে কিন্তু ভণ্ড বলে নাই, কারণ আমি
সঠিক ইসলামে দাঁড়িয়ে থাকতে চাই, মানুষকে ভালোবাসতে চাই, মানুষকে আল্লাহর পথ দেখাতে চাই, মানুষকে সত্য কথা বলতে চাই, মানুষকে সৎ পথে টানতে চাই। এই জায়গায় একটা প্রশ্ন করতে পারে যে আপনি তাহলে নামাজ কালাম কেন পড়েন? আমি নামাজ পড়ি, পড়ি না বলছে কে? আমি অবশ্যই নামাজ পড়ি এবং অকিমুস সালাত আমি মানি। কোরআনে যে বলছে অকিমুস সালাত আতুনুজ জাকাত, এটা অবশ্যই মানি আমি। যেমন এই যে কয়েকদিন আগেই আমার একজন আত্মীয় মারা গেলেন, তো ওখানে কয়েক হাজার মানুষ জানাজা পড়তে আসছে, জোহরের বাদ জোহর নামাজ জানাজা, তো জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, কারণ সবাই আমাকে বলছে, আমার যারা সব আত্মীয় স্বজন তারা বলছে যে এখন তো সাইজি বাড়ি চলে যাবো, মসজিদের সামনে আর থাকবো না। আমি কেন কেন আমি বাড়ি যাব? আমি এত মানুষ রেখে বাড়ি যাব কেন? আমি সবার সঙ্গে শরীক হব, আমি জামাতে নামাজ পড়ব। আমি কিন্তু জামাতে নামাজ পড়েছি কারণ সিচুয়েশান মানে অবস্থা বুঝে, যে সেখানে আমি বাড়িতে বসে নামাজ পড়ি, আমি হয়তো ঘরে বসে নামাজ পড়ি, আমি গাছতলায় বসে নামাজ পড়ি, কিন্তু এখানে যখন হাজার হাজার মানুষ এসে সেখানে জামাত করছে, এ তো আমার সৌভাগ্যের ব্যাপার। যেমন গতকাল আমি যখন ঢাকা থেকে রওনা হলাম আসার জন্যে, তখন টাঙ্গাইলে এসে আমি সে উল্লাপাড়াতে একটা ফোন দিলাম, তো ফোন দেওয়ার পরে আমার ওই ভক্ত ছেলেটা বলছে, বাবা এখানে তো উপজেলা চেয়ারম্যান সাহেব মারা গেছেন, ওনার জানাজা 11টায়। তো শুনে আমার মনে হলো যে আমি চিনতাম ওই লোকটাকে, যে সে খুব ভালো মানুষ ছিল, তাই আমি ড্রাইভারকে বললাম দ্রুত ট্রেনে যাও, 11টার আগে আমাকে ওই মাঠে পৌঁছায় দাও, যে আমি যাতে জানাজাটা ধরতে পারি। আমি ঠিক 10 মিনিট আগে এসে পৌঁছে গেলাম ওখানে, মনে হয় 10 থেকে 15 হাজার লোক ছিল ওখানে। তো না, জানাজা পড়ার পরে অনেকেই আসলো যে সাইজি আসছে একটু কথা শুনি। তো সেখানে ওই মাদ্রাসার মাস্টার, মাদ্রাসার প্রিন্সিপাল অনেক ছিল। যখন আমি এই দিনের কথা, আসলে সাইজির কথাগুলো অনেক সুন্দর লাগলো, যে এই কথা তো সাধুরা বলে না, কারণ এই কথাগুলো বলে না কেন সেটাই আমার প্রশ্ন, কেন বলে না? আর বলতে গেলে তাদের তফিল হারা হয়ে যাবে, তাই হয়তো বলে না, আর ওখানে ভণ্ডামি শুরু হয়। তার মানে সাইজিকে, লালন সাইজিকে আলাদা ভাবার কোনো অবকাশ নেই, এরকম কোনো প্রমাণ? না না না, প্রমাণ এখনো আমরা পাইনি, এখন যদি কেউ পান আমাদের একটু বলবেন। লালনকে আলাদা ধর্ম কিছু না, না না, ধর্ম তৈরি করেছে? না 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 না, সাইজি আলাদা কোনো ধর্ম তৈরি করে নাই, সাইজি সকল ধর্মের জিস্ট নিয়ে ইসলামকে প্রচার করেছেন। মানব ধর্মটা হচ্ছে ইসলাম, শান্তি, কোরআনের বাণী ও গানের ভিতরে অনেক জায়গায় সে ছড়াই দিয়েছে। হ্যাঁ, সেগুলো যদি কেউ বিশ্লেষণ করে, অবশ্যই কোরআনকে সাইজি বিশ্বাস করতেন এবং কোরআনকে প্রকাশ করেছেন, ইসলামকে প্রকাশ করেছেন, এটাই পাওয়া যাবে। ধন্যবাদ।